মঙ্গলবার রাতে আরামবাগের মনসাতলা এলাকায় প্রদীপের আগুন থেকে হঠাৎ করে একটি বাড়ির দোতলাতে আগুন লেগে যায়। এরপরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আরামবাগ দমকল বাহিনী ও আরামবাগ থানার পুলিশ। যদিও বেশ কিছুক্ষণের চেষ্টায় আরামবাগ দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনেন। জানা গেছে এই আগুনের ফলে বাড়ির সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। উপরে কাটছিল আর ঠাকুরের প্রদীপ দিয়েছিল, ঠাকুর দেখিয়েছিল ধূপ দিয়ে, প্রদীপটা উল্টে গিয়ে কাট ধরে গেছে, এইটুকুন খবর পেয়েছি। এটা মনসাতলা দু নম্বর ওয়ার্ড। না কারোর ক্ষতি হয়নি, কারোর ক্ষতি হয়নি, না না এমনি প্লেন। হ্যাঁ হ্যাঁ ঘরোয়া পুজো, প্রদীপ থেকে লেগেছে বলেছি, প্রদীপটা উল্টে গেছিল, লক্ষ্মী পুজো কেটে গেছে প্রদীপ দে। এখানে একটা সরকারে যে এসব কিছু না, ওরা ঠাকুরের ধূপ দিয়েছিল, প্রদীপ জ্বেলেছিল, ওই সন্ধ্যে দেওয়ার প্রদীপ থেকে আগুনটা লেগে গেছিলো। বেশি কিছু ক্ষতি ফতি কিছু হয় না, যা ফায়ার ব্রিগেড সঙ্গে সঙ্গে খবর দেওয়া হলো চলে এসছে, এখন উপস্থিত অনেকটা থেমে গেছে, আর কোনো কিছু নেই, অনেক অনেক আর কিছু নেই সেরকম। এবার জল দিচ্ছে, তবু নিয়ন্ত্রণ আসার পরে জল যেটা দেওয়ার নিয়ম ওনাদের, ওনারা দিচ্ছেন, কিন্তু ওদের একটা প্রদীপটা দিয়ে নিচে চলে এসেছিলো তারপর খেয়াল করেনি, যার জন্য এটা ধরে গেছে, যে কোনো বাইচান্সে ধরে গেছে, কোনো শর্ট সার্কিট নয়, ওরা নিজেদের প্রদীপের আগুন থেকে ধরেছে। না কারো কিছু কোনো ক্ষতি হয় না, যথাযথ ফায়ার ব্রিগেড খবর দিয়েছিল, ওরা ওনারা চলে এসছেন, এসে যথাযথ খুব ভালো কাজ সঙ্গে সঙ্গে করে ফেলেছেন। বুঝলাম বাড়ি মাকড়ি ইয়ে সুশান্ত পাল, এটা মনসাতলা মনসা দু নম্বর ওয়ার্ড জেলেপাড়ার অন্তর্গত। আমরা সবাই ক্লাবের পুলিশ, ফায়ার ব্রিগেড, জনগণ হেল্প করেছে, সবাই মিলে সব একদম। এটা ধরার কিছুক্ষণের মধ্যেই ফায়ার ব্রিগেড চলে এসছে, যার জন্য ক্ষতিটা করতে পারেনি। হ্যাঁ আমার নাম দুর্গাপ্রসাদ ঘোষ, এর স্থানীয়, আমার এক নম্বর ওয়ার্ডের বাড়ি। একটা ফায়ার কল আরামবাগ থানার মাধ্যমে আমরা পাই যে এরকম মনসাতলায় একটা বাড়িতে আগুন লেগেছে, সেই দেখে পুলিশও আসে, ফায়ার ব্রিগেডও আসে, এসে তৎকালীন পরিস্থিতিতে যেভাবে যেটা কাজটা করার করেছি, এটা দেখা যাচ্ছে দোতলা বিল্ডিংয়ের ওপরে ফ্লোরটাতে একটা ঘরের মধ্যে বিভিন্ন রকম জ্বালানি বা ঘরের অ্যাবস্ট্রাক্ট জিনিসপত্র খাটের তলায় রাখা ছিল, কোনো কারণে হয়তো খাটের তলায় কিছু আগুন লেগে গেছে, সেই থেকে আগুনের সৃষ্টি হয়েছিল। আগুনটা মোটামুটি 5-10 মিনিটের চেষ্টায় আগুনটাকে আয়ত্তে আনা গেছে, এবং এখন আর আগুন টোটালি নেই, সমস্ত কিছু ক্লিয়ার আছে। শুধু একটাই রিকোয়েস্ট যে জিনিসগুলো যেটাই যেখানে রাখুন না কেন, ঘরের মধ্যে যেটা বাস্তু ঘর যেখানে আপনারা শোবেন বা বেডরুমে, চেষ্টা করবেন যাতে খাটের তলায় কোনো দাহ্য বস্তু এরকমভাবে স্ট্যাক করা না থাকে, এটাই আমার একটা অনুরোধ আপনার কাছে। আর একটা জিনিস খারাপ লাগছে, সেটা হচ্ছে এখানে দেখলাম ইলেকট্রিক লাইট পোস্টটা জানলার থেকে জাস্ট 1 বেগদা ডিস্টেন্সে, এরমভাবে বাড়ি বানানোর আগে আপনারা একটু চিন্তা করুন, কারণ এতে আপনারা অনেক আপনারাই ইনজোর হবেন, আপনার বাড়ির বাচ্চারা ইনজোর হবে। আপনারা সিএসির সাথে কথা বলুন, প্রশাসনিক দপ্তরে কথা বলুন, কথা বলে এগুলোকে যেভাবে হোক একটা সার্ভাইভ করার ব্যবস্থা করুন। ধন্যবাদ আপনাদের সকলকে। মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন। ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড খানাকুল হুগলি, যোগাযোগ 9564887550, 7699344864 এবং 8637064001। পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি, অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে, এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা।